প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? আমারও খুব পাখি হতে ইচ্ছে করে। আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে। ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব, রাতে তারা গুনতাম। সবাই আমাকে পাগল বলতো, পাগল ছাড়া আর কেউ তারা গুনে না। আমি যে কেন রাতভর তারা গুনতাম বুঝি না। মাঝে মাঝে এত ঘোরের মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম, যেন নাগাল পাওয়া যাবে, যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাতে ঝরে পড়বে। এখনো ফাঁক পেলেই আকাশ দেখি। জানালার কাছে বিছানা পেতেছি, লেখার টেবিলটি এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায়। বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ছেঁটে দিই যেন আকাশ আবার ঢেকে না যায়। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছ। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিছু কম নয়। বেঁচে থেকে তুমিও তো যন্ত্রণা কম পোহাওনি। আচ্ছা, তোমার কি এরকম ইচ্ছে হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে, যেখানে ছিলে সেখানে, সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ একসময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে। ইচ্ছে যদি হতো মেথরপট্টি গিয়ে পেট ভরে মদ খেতে খেতে। কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। যারা তোমাকে একদিন ট্রাকে উঠিয়ে মিঠে খালি নিয়ে গেল মাটির তলায় পুঁতে রাখতে, তুমি তাদের বলতে পারোনি না, যাব না, ঘুরে দাঁড়াতে পারোনি। মিঠেখালির সেই কবরখানার কথা বড় মনে পড়ে। একদিন তুমি বলেছিলে এখানে আমার বড় মামা আছেন, সেজো মামাও, আমার নানু নানা, কে জানত। এরপর তোমার চেয়ে দ্বিগুণ বয়সী তোমার মামা মামি মা খালাদের রেখে তুমি ওই কবরখানায় ঢুকবে। আচ্ছা রুদ্র, তোমার শরীরখানাকে যখন মাটি চাপা দিল তখন কষ্ট হয়নি তোমার? মাঝে মধ্যে আমি মাটি চাপা কষ্ট অনুভব করি। মনে হয় আশেপাশের মানুষগুলো আমাকে আস্ত পুঁতে ফেলেছে মাটিতে। আমার চোখে আলো পড়ছে না, আমি কথা বলতে পারছি না, শ্বাস বন্ধ হয়ে আসছে। মৃত্যুর আগেই এমন মৃত্যু যন্ত্রণা অনুভব আর কি কেউ করে? এদিক থেকে আমার বোধহয় লাভই হলো। আমি যখন মরব আমার কষ্ট অনেকটা কমে আসবে। বলতে পারো আমি কিভাবে মরব? আমি ঠিক জানি ওরা আমাকে মেরে ফেলবে একদিন। যে কোনো দিন দেখব মরে পড়ে আছি, হাত পায়ে রক কাটা। আমাকে তুমি বলেছিলে আমার মরতে ইচ্ছে করে মিছিলে গুলি খেয়ে। মৃত্যুর কথা শুনে আমার গা কাঁপত। জগতে মৃত্যুর মতো ভয়ঙ্কর আর কিছু নেই। মৃত্যু আছে জেনেও আমি বুঝি না মানুষ কি করে দীর্ঘস্থায়ী করে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ, বিচ্ছেদ। ভাবলে আমার অবাক লাগে এই পৃথিবীতে আমি আর থাকবো না। আমিও তোমার মতো হুট করে একদিন মরে যাব। তোমার মতো দাঁত মাজতে মাজতে চমৎকার একটি দিন শুরু করব, যখন দেখব মুখ থুবড়ে পড়ে আছি বেসিনে। আচ্ছা, এরকম হতে পারে না প্রতি 100 বছর পর পর জন্ম নেব? তাতে একটা লাভ হবে, মানুষ কত সভ্য হলো তা চোখে দেখতে পাব। এখন তো আমার প্রায় মনে হয় এদেশের মানুষ দিন দিন এমন অধঃপাতে যাচ্ছে তাদের আর সভ্য হবার সম্ভাবনা নেই। আবার এও মনে হয় দেশ থেকে একদিন মৌলবাদ দূর হবে, ধর্ম দূর হবে, মানুষ সুস্থ সুন্দর জীবন যাপন করবে। এরকম দিন নিশ্চয়ই একদিন আসবে। একবার দু চোখ মেলে সেই দিনটি আমার দেখতে ইচ্ছে করে। তুমি ধর্ম মানতে না, অথচ দেখো তোমার মৃত্যু উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল কি না হলো। তোমার যদি বাধা দেবার শক্তি থাকতো আমি জানি দিতে। মনে আছে তুমি আমি দুজন মিলে সন্ধানীতে চোখ দিয়েছিলাম, শরীর দিয়েছিলাম, যেন মৃত্যুর পর চোখ কোনো অন্ধকে আলো দেয়, যেন মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ কক্ষে শরীর কেটে ছিঁড়ে ছেলেমেয়েরা লেখাপড়া করে। অথচ তোমার চোখও নিল না কেউ, শরীরও নিল না। তুমি মুসলমানের মতো লোবানের ধোঁয়ায় ভেসে চুপচাপ কবরে গেলে। আমার বড় মায়া হচ্ছিল দেখে। আমি যে কাউকে ডেকে বলবো ওকে নেবেন না, ও ওর শরীর দিতে চেয়েছে মেডিকেল কলেজে, কিন্তু আমার কথা কে শুনবে ওখানে। আমি যখন দরজার বাইরে নিস্পন্দ দাঁড়িয়েছিলাম, মোহন নামের এক ছেলে যে তোমাকে আর্ট কলেজে পেটাতে চেয়েছিল একদিন, হুমকি দিয়েছিল তোমাকে যেন ইউনিভার্সিটি এরিয়ায় আর না দেখে, সেই ছেলে কি দেখলাম। তুমি শুয়ে আছো, তোমার সবচেয়ে কাছে সে বসে আছে। কি অবাক কাণ্ড, তাই না?